হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল একাদশ শ্রেণী দু হাজার কুড়িতে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি নিউট্রিশন থেকে কিছু এমসিকিউ আলোচনা করেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নাও এর আগে কিছু এমসিকিউ আমি দিয়েছিলাম তো তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং পরবর্তী এসিকিউ কিউ জন্য আমি পরবর্তীতে এমএসসি কিউজন এসকিউ প্রশ্ন উত্তর আলোচনা পূর্ব নিউট্রিশন থেকে তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য পার্ট 2 কোন পদ্ধতিতে পাউরুটি প্রস্তুত করা হয় বেকিং পদ্ধতিতে ডালে খাবার সোডা ব্যবহার করলে কোন ভিটামিন নষ্ট হয় রাইবoflavin রান্নার পরে আদর্শ রং কি সাদা রন্ধিত খাবার দীর্ঘ সময় গরম রাখার জন্য কি ব্যবহার করা হয় ক্যাসারোল টায়ালিন উৎসেচক কোন খাদ্যের উপর ক্রিয়া করে কার্বোহাইড্রেট এক সার্ভিং বলতে কত গ্রাম বোঝায় পঁচাত্তর গ্রাম দুধে কোন খনিজ পদার্থ থাকে না আয়রন দুধে কোন ভিটামিন থাকে না ভিটামিন সি একশো গ্রাম সয়াবিনে কত ক্যালোরি শক্তি থাকে চারশো বত্রিশ কিলো ক্যালোরি বিটে উপস্থিত রঞ্জক পদার্থটির নাম লেখো বিটালিন গরিব মানুষের মাংস কাকে বলে ডালকে কোন রাসায়নিক উপাদানের জন্য ল্যাথেরিজম রোগ হয় বি ও এ এ এর পরিমাণ দশমিক পাঁচ শতাংশ এবং এর পরিমাণ হচ্ছে দশমিক পাঁচ শতাংশ চালের প্রোটিনে কিসের অভাব রয়েছে ফিনাইল অ্যালানিন একজন রেফারেন্স পুরুষের বিএমআই কত হওয়া উচিত কুড়ি দশমিক তিন এক গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত নয় দশমিক তিন কিলো ক্যালোরি একজন পুরোনারীর ওজন কত হওয়া উচিত পঞ্চান্ন কেজি নারী অর্থাৎ রেফারেন্স ওম্যান কোন ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় ভিটামিন সি উইজার্ড বিন কাকে বলা হয় সোয়াবিনকে লেবুর রসে কোন খনিজ পদার্থ থাকে পটাশিয়াম আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগণ্ড মাতৃদুগ্ধের ধা শিশুর কোন তন্ত্র গঠনে সাহায্য করে স্নায়ুতন্ত্র সোয়াবিনে কোন ভিটামিন অনুপস্থিত ভিটামিন সি সয়াবিনের কোন প্রধান প্রোটিন কোনটি গ্লোবিওলেন যা গ্লাইসিনিন নামে পরিচিত চালের প্রধান প্রোটিন কি গ্লুটেনিন চায়ে কোন উত্তেজক পদার্থ থাকে থেইন সাইট্রাস ফ্রুটে সুক্রোজ গ্লুকোজ ও ফ্রুকটোজের অনুপাত কি টু ইস টু ওয়ান ইস টু ওয়ান সয়াবিনের মাতৃভূমি কোথায় মাঞ্চুরিয়া একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদানের নাম লেখো ভিটামিন দুধের প্রধান সরকার কোনটি ল্যাকটোজ